বিজয়ের মাসে প্রথম দিনেই বিজয় ফুল কর্মসূচির উদ্বোধন করেছে ইতালির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অঙ্কুর। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে অঙ্কুর পরিবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন বিমাসের প্রেসিডেন্ট ডক্টর মুক্তার হোসেন, অঙ্কুরের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান মনির, সঙ্গীত শিল্পী কাজী জাকারিয়া, ইতালি বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের, লাবণ্য চৌধুরী, আমির হোসেন লিটন সহ অন্যান্যরা। এই সময় তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে সবার উচিত বিজয়ের বিজয় ফুল পরিধান করা।